বলেছিলাম যে একটা গান শুনে এক্ষুনি ফিরে আসবো, ফিরে আসার সময়ই নেই না আমরা, আমরা শুধুমাত্র যাই এবং যাওয়ার বা যাওয়ার আগেই চলে আসি। হ্যাঁ, কখন গেলাম কখন চলে আসলাম দেখছেন আপনারা বুঝতেই পারেন নাই, কিন্তু মাঝখানে নতুন নতুন বন্ধুরা জয়েন করেছে, সেই জয়েন করার জন্য কিছুটা সময় তো দিতে হয় তাই না? না ঠিক আছে, বিরতিটা কেন নিছেন বলে দেন। কেন নিছি মানে দুর্ব্যবহার করে যে একটা আর্টিস্ট কে স্টেজ সেটা আনা হয়, হ্যাঁ মানে কেন এই ব্যাপারটা? মানে আমি বললাম যে ভাই আপনি কথা বলেন আমি আসতেছি, না তার কথা বলা না, তাকে আমাকে এখনই লাগবে, মনে হচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং শেষ সৈনিক যে কিনা যুদ্ধ লড়তে হবে গিয়ে আমার মনে করেন ঘুম থেকে লাইতে উঠা টাইম না ছাড়ছে নিয়ে বিশ্বাস। হঠাৎ করে হচ্ছে টেবিলের নিচে নেমে গেলি কেন? আগে ঠিক ছিলাম, হ্যাঁ ঠিক ছিল তো, ও আমি ভাবছি যে আমি একটু ইতে আছি, দেখলাম যে একটা মানুষ চেয়ারের উপর বসে আছে আমি না বললে তো শুরু করতে পারি না, আমি শরীর সেই এনার্জিটা পাই না। আচ্ছা এটা এটা বলার পরে মনে যাবো যে আঁকতে পাকতে লাভাকতে কি জানো এনার্জির জন্য, হ্যাঁ লাগতে পাক দুই লাইন বলতে বলতে হঠাৎ করে যদি ম্যানেজার মনে করে কি কি তখন যাই হোক বলতে তো দেন না, আমি বলবো ঠিক থাকবে কারণ নাট বলতে লোক একদম সৈদরের থেকে লোক ডেকে নিয়ে ঠিক করেছে আজকে ঠিক আছে কিনা না লাইভ ক্যাপিটাল লিখে ফেলাইছি যাই আছে কপালে। আসে আসে সবই আসবে, তো কথা বলবো কেন আপনার কথা কথা বললে না হচ্ছে যে সাউন্ড আসবে তাই না? এই কি অবস্থা, কি মানে এমন টাইমে লাইভ গেছে যে সময় জামা কাপড় খুলতেছি কি আলোচনা করতেছিলাম? হ্যাঁ এক লোক পার্টিতে গেছে, পার্টিতে যাওয়ার পরে নাচানাচি করতে করতে পার্টিতে ঘোরাঘুরি করতে করতে তার একটা অতীব সুন্দরী মেয়ে পছন্দ হয়েছে। অতীব সুন্দরী, এবার অতীব সুন্দরী মেয়ের আশেপাশে সে নাচানাচি করছে ঘোরাঘুরি করছে তারপরে কথা টথা বলার চেষ্টা করছে, মোটামুটি ভালো পরিচয় হয়েছে। যাওয়ার সময় মেয়েটাকে সে হচ্ছে ফোন নাম্বারও দিয়ে দিছে, এত ভালো পরিচয় হয়েছে নাচানাচি করতে করতে। পরিচয় হওয়ার পরে নাচানাচি করে যাওয়ার সময় সে ফোন নাম্বার দিছে এবং বলছে বাসায় গিয়ে অবশ্যই কল করবেন, এবং মেয়েটাও তাকে প্রতিশ্রুতি দিছে যে অবশ্যই আমি বাসায় গিয়ে আপনাকে কল করছি। এরপর একদিন চলে গেছে, দুই দিন চলে গেছে, তিন দিন চলে গেছে, মেয়েটার নাম্বার থেকে কোনো কল আসেনি। শেষমেশ লোকটা ধরেই নিছে মেয়েটা বোধহয় গরিব, বাসা বাড়ি নাই, বাসা থাকলে তো বাসায় গিয়ে আমারে কল দিতই, তার মানে সেখানে বাসা পৌঁছায়নি, বাসা বোধহয় নাই মেয়েটার। বলতেছে যে আপনার স্বামী প্রতিদিন যে লেট করে আসে, হ্যাঁ এতে তো আপনি কিছু বলেন না, তার উপর আজকে আমি নিজে আসছি সেটা দেখতে। আজকে কয়টা বাজে? দশটার সময় আসে প্রতিদিন, বারোটা বেজে গেছে, এখনো আপনার স্বামী ঘরে এসে পৌঁছায় নাই, তার মানে কি আপনি বুঝতে পারতেছেন যে আপনার স্বামীর সাথে অন্য কোনো মহিলা টিপু সুলতানের একটা যুদ্ধ হচ্ছে, তলোয়ার দিয়ে লড়াই হচ্ছে, তারা কিন্তু আপনার সাথে চিনিকা মিনি মিনিকা চিনি খেলছে, আপনি বুঝতে পারছেন? মহিলা তো অকপটুত্ব, আপনারা মডার্ন মানুষ, মডার্ন চিন্তা ভাবনা, আপনারা এগুলো ভাবতে পারেন, আমি আমার স্বামীকে নিয়ে এত টেনশন করি করি না, আমি হ্যারেসি লেট যখন হইতেছে
ওইসব কিছু না, হয়তো অ্যাক্সিডেন্ট করে মরে ঠেলে গেছে, ওইসব কিছু সে ধারে কাছে যাবে না। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতে পারে, কিন্তু সে মেয়েদের ধারে কাছে মনে হয় টিচার এই দুজনের সামনে গেলেই কোনো না কোনো কাজ মনে পড়তো আমার, বস টিচার এবং নাট ভাই, আপনি এদের সামনে দিয়ে কাজ ছাড়া যেতে পারবেন না। মনে করেন আপনি হুদায় ঘুরতেছেন, পৃথিবীতে আপনার কোনো কাজ নাই, চিল জীবন করছেন, খালি নাটবে সামনে দিয়ে যাবেন, বলতো যোগান কাটা দিয়া স্ক্রিপ্টটা লেখ, এই শশাটা কাট, মুড়ি খামুড়ি একটু পরে এটা ধো, ওইটা কর, আল্লাহ যেটা নাজিল হয় কাজ উপর থেকে তার উপর, এবং সে সেটা কাজ, একটা গেস্ট আমাদের এখানে আসে থাকতে পারে না, আমাদের অফিসে নারী পুরুষ বাচ্চা বুড়া নির্বিশেষে, আচ্ছা আপনারা যদি কোনোদিন আমাদের অফিসে আসেন, হ্যাঁ মানে সময় নিয়ে আসবেন, কারণ আপনি কোনো না কোনো গান আপনাকে দিয়ে করাই নিবেই, কিছু না কিছু করে নিবে। মেয়েটা আসছিল গান গাইতে, কালকে আমাদের শশা কাঁচামরিচ কেটে দিয়ে গেছে, মানে আমাদের গেস্ট সেখানে গান গাইতে আসে, ব্যাকস্ট্রিট বয়েজ স্পেশাল এপিসোডের জন্য সে গান গাইতে সিঙ্গার, তার সাথে আমাদের কোনো পরিচয় নাই, আগে কোনোদিন দেখা হয়েছে বলে আমাদের মনে হয় না, কালকে প্রথম নাট ভাই পেঁয়াজ কাটতেছে, মেয়েটা দেখছে পাশে বসে রয়েছে, এই তুমি বসেছো কেন, পেঁয়াজটা কাটো, দেখো এইভাবে বলি নাই আমি, যেভাবে বলেন মেয়েটা ওইটা পেঁয়াজ কাটতেছে, মেয়েটা সানন্দে আসছে যে আমি ছেলে মানুষ হয়ে পেঁয়াজ করবে, প্রেস্টিজ আছে না, একটা ভদ্রলোক আমাকে বলছে এবং সে কাটতে কাটতে ভাবতেছে লোকটা আমার কেমনি করলো পেঁয়াজটা কাটতে, আমি এখানে গেস্ট, আমি একজন, আমি একটা ছেলে মানুষের কাঁচা মানুষ পেঁয়াজ কাটতেছি, মেয়েটা দেখে হচ্ছে একটু আফসোস হয়েছে, মেয়েটা নিজে স্বেচ্ছায় উঠে আসছে পেঁয়াজ কেটে দেওয়ার জন্য, ঠিক আছে কালকের দিন এটা বাদ দিলাম, আচ্ছা আমরা আরেকটা দিনের কথা বলি, কি আমাদের পাশেই একটি আরেকটি প্রতিষ্ঠানের থেকে একটি সুন্দরী নারী আমাদের এখানে এসে মাঝে মাঝে আড্ডা ঠাড্ডা দেয়, হ্যাঁ দেয়, সে মাঝে মাঝে এসে এখানে একটু চিল করে, সে এখানে বসে আমাদের অফিসে কয়েকজন কথা বলে, হুট করে নামবে, আপনি ভয় দিতে পারবেন না, আরে আসেন পারবেন পারবেন পারবেন, না আসেন, মেয়ে তো আমি ভয়েস কোথায় কেন, দেখো উনি যখন কথা বলতেছিল তখন আমার মনে হয়েছে এই মেয়েটার ভয়েসটা সুন্দর, আমার একটা প্রোমো বানাইতে হবে, ফ্রেশ ভয়েস লাগবে, আমি মেয়েটাকে নিয়ে এসে ভয়েস দিয়ে দিছি, এটা এটা তো আমি এটা তো কাজ আমার, তাই না, বাবা দোষের কিছু নাই, আমি জাস্ট যারা শুনছে তাদেরকে ওয়ার্ন করে দিলাম, দেখো রেডি আম যে তুমি এবং মানে আমরা হচ্ছে একটা প্রোডিউসার, কিন্তু সব সময় আমাকে হচ্ছে যে কান সজাগ রাখতে হয় যে কার ভয়েসটা সুন্দর, তার ভয়েসটা আমার লাগবে, যার ভয়েস সুন্দর তার ভয়েস আপনি লাগাইলেন, হ্যাঁ আর যে গান গায় তার পেস কেন কাটাইলেন, এটা লজিকের বাইরে, কোন আপনি দেখলেন যে তার কাটার হাত খুব সুন্দর, হ্যাঁ এইটা একটু লজিকের বাইরে হয়ে গেছে ভাই, বুঝছেন লজিকের বাইরে, কথা হইল যে কাজ ধরাই দিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমি সুতো আগে গেছি লেট করে আসি, কারণ আগে থেকে কাজ ধরাই দেয়, আর মাঝে মাঝে লেট ওনার জন্য হয়, কাজ ধরাই দেয় কাজ করে আসতে আমার লেট করে যায়, এবং হচ্ছে যে অফিসে সবাই কাজ করতেছে, হ্যাঁ শুধুমাত্র একটা মানুষ বসে আছে, সবাই কাজ করতেছে, তো অফিসে বস হঠাৎ করে ঢুকে দেখে যে সবাই কাজ করতেছে, একটা মানুষ কোনো রকম কোনো কাজ করতেছে না, পায়ের উপর পা তুলে বসে আছে, তো আয়সা জিজ্ঞেস করছে, এই যে ঘুরেই দেখে স্যার আসসালামু আলাইকুম, অফিসের প্রত্যেকটা মানুষ একটু তাকায় দেখেন, দেখলো পুরো অফিস তাকায় দেখলো সবাই গট গট কট কট করতেছে, ল্যাপটপে ইয়ে কিবোর্ডে আওয়াজ হইতেছে, কাজ করতেছে প্রচন্ড আওয়াজ, বস বলল অফিসের প্রত্যেকটা মানুষ কাজ করতেছে, আর আপনি এখানে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা বাতাস খাইতেছেন, মশা মারতেছেন, ঘটনা কি আপনার কি কোনো কাজ নাই, কই স্যার কাজ আছে, কিন্তু ওরা কেমনে জানলো আপনি আজকে অফিস আইবেন, আমি তো জানতাম আপনি আজকে আইবেন না, আমারে জানাইলো না, এরকম সিচুয়েশন আমি সব সময় চাই যাই, হ্যাঁ আছে অনেক অনেক এমপ্লয়ি আছে, বুঝছেন আসবো লেটে, যখন বস আবার যাই বলে লেটে, কিন্তু বস তার আশাটা দেখে না, যাওয়া দেখে সবাই দেখো এখনো কাজ করতেছে, দেখো সে যে আইসে লেটে তার কোনো ভবন নাই, ঠিক যে টাইম মতো আসে টাইম মতো চলে যাবে সেই হলো ফাঁকি বাস, এবং এটা হচ্ছে যে বাসার ক্ষেত্রে কাজ করে, অফিসের ক্ষেত্রে এই টাইমিংটা কাজ করে না, যে ঠিক বস আসার আগ মুহূর্তে অফিসের ভিতরে ঢুকবো, বস এসে দেখবে আমি তো বসে আছি, বস তার বেশিক্ষণ থাকবে না, বস চলে যাবে তারপরে আমিও চলে যাব, এরকম হয় না, বাসার বাসায় ঠিক উল্টা ঘটনাটা ঘটে, বাসায় ঘটনাটা কিরকম ঘটে, পড়ার টেবিলে বসে আসো, পড়তেছো পড়তেছো দুমায়া সাতটা থেকে মনে করো যে দশটা এগারোটা পর্যন্ত পড়ছো, কেউ রুমে একটু
একটু শব্দ করতেও আসলো না। এগারোটা যখন বাজলো তখন বললাম যা অনেক পড়ছি, দেখি ফেসবুকে কি হয়েছে, মোবাইলটা হাতে নিলা আম্মা আয়া তুই এইডি করছো সন্ধ্যা সাতটার থেকে আধা কাছে মনে ওই সাতটা দিয়ে দরজা লক করে দিয়ে গেছি, তুই এগুলো করতেছিলি তখন থেকে মোবাইল। আমার হয়তো এরকম ছোটবেলা, ছোটবেলা মানে আমার পড়ার টাইমিং ছিল ভোর পাঁচটায় উঠতে হবে আমাকে, মনে করেন পৃথিবী উল্টায় গেল, ঝড় হলো, বৃষ্টি হলো, আমার ঘুম একটু বেশি পাইলো না, পেট ব্যথা, ভোর পাঁচটায় উঠে পড়তে বসতে হবে এবং মা বাবা ঘুমাই থাকবে তাদের কান পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাতে হবে। আমার গলার ভয়েস তো ভালো কেন, আমি গানের প্রতি এত আকৃষ্ট কিভাবে হলাম? এই যে ছোটবেলা থেকে পড়াশোনার রেওয়াজ করে এসেছি এটা তাদের কান পর্যন্ত পৌঁছাতে, সকালবেলা ঘুম থেকে ওইটা আমার পড়ার স্টাইল ছিল। মানে প্রথম দুই তিন লাইন ঘুমে তো আমি চোখ মেলতে পারতাম না, বইটা খুলে প্রথমেই মানুষ এটি সামাজিক দিক, মানুষ একটি সামাজিক দিক, চোখ বন্ধ করে মানুষ এটি, এটা ভলিউম মাস আছে কমতো, মানুষ এটি সামাজিক, মানুষ সামাজিক। আর মনে করেন অনেক যেদিন সিরিয়াসলি পড়তাম এদিন কোনো খবর নাই, দশটার সময় বাবা মা উঠতো, আর যেদিন একটু ঘুম বেশি থাকতো মানুষ এটি সামাজিক জীব, মানুষ এটি সামাজিক, ঘুমাই গেলাম কোথা থেকে একটা হাত এসে মাথার উপরে গাঁটটা পড়তো, আর ঘুমের মধ্যে গাঁটটা মাথার মধ্যে আত্মাটা মনে হয় যে অবাক করে এরকম, মানে আধা 30 সেকেন্ড তো আমি টেরই পাইনি যে আমার সাথে কি হইতেছে, বুক দুক 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 করতেছে, আর মা এসে শুরু হয়েছে সকালবেলা উঠে যেত এইটি করে লেখা এইটি করে লেখা এরকম। এই সকালে যে রেয়াজ আজ আমার কাজে লাগতেছে, এই গান শুনেই সবাই এখন বলে যে ওয়ান্স মোর গোল টু ওয়ান্স মোর, আমার নাম নিয়ে গান গাও, আমার কাজ নিয়ে গান গাও, এই গানের গলাটা। কিন্তু ঠিক মতো পড়লে আমার যে এসএমএস পড়াটাও ঠিক হয়ে যেত, ঘুমায় ঘুমায় পড়তে হতো ভালো হয়েছিস, ঠিক মতো পড়লে বলতো আজকে এসএমএসটাও ভালো ভালো করে পড়তে পারতাম, আমি ভিডিভি কে এগুলো আমার শুনতে হইতো না আজকে, বুঝছো? আচ্ছা একটা জায়গা দিবেন আর কি, অনেকে হচ্ছে হ্যাঁ CFM স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে লোকেশন স্পেস দিয়ে যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে সেন্ড করবেন আর কি। অনেকে আবার করে কি স্পেস 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 এগুলো লিখে রেখা লাস্টে 26969 লেখা তারপরে ওটা আবার সেন্ড করে 26969 করে আবার সেন্ড লেখাও থাকে 26969 SEND। সেদিন আবার একজন বলটুর পার্সোনাল ফোনে এসএমএস পাঠাইছে CFM স্পেস নাম স্পেস লোকেশন এবং সেন পার্সোনাল নাম্বার এসএমএস শেয়ার কেউ না, ক্যারিমিনেটি আমাদের আমাদের ক্যারিমিনেটি ওই যে সেই পেজ থেকে একটা মানুষ নাম্বার পাইছিল তো রাহারে, সে কি সুন্দর পুরো মনে যে CFM লিখে স্পেস দিয়ে ক্যারিমিনেটি নিজে নাম লিখে আছে সবকিছু লিখে 269 বলি যে এটা কি কারে যায় না, আমার পার্সোনাল নাম্বার সেট করে দিছে, এটা হয়? হ্যাঁ এটা হয় এবং এগুলোকে আমরা মার্ক করে রাখি, জীবনে SMS পড়ি না, কমেন্টও পড়ি না এবং পার্সোনাল SMS ভাই ওই সময় নাম্বারটা ব্লক, ঠিক আছে? একটা জায়গা মতো এখন কি করতে হবে আমাদের, আমরা যে SMS প্যানেলে SMS গুলো আমরা পড়বো বিরতির পর ফিরে এসে। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস, কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে আপনি দেখবেন যে একটা বড় সরব লাইভ চলতেছে, পুরা মনে করেন যে সিনেমা হলের মতো একটা স্ক্রিনে, সিনেমা হলের মতো স্ক্রিনে লাইভ চলতেছে, সেখানে আপনি কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না আমাদের লাইভটি। আমরা ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরেই।
যা যা বলার ছিল এভাবে আর করছে। হ্যাঁ মানে কোনো কারণে যদি একদিন মনে করছে আমাদের এই কনসোলে ডিস্টার্ব থাকে, যে মাইক্রোফোন অফ করার পরেও অফ হয় নাই, ওইদিন মনে করছে আমাদের গত 10 বছরের যে লুটকেছে আমাদের যত দুঃখ কষ্ট আছে, যত গত 10 বছরের সমস্ত দুঃখের কষ্টের কথা আমাদের লিসেনাররা জেনে যাবে। একে বলে লুটকেছে। আর হচ্ছে যদি গত 10 বছরের না, এই যে গত 10 মিনিটের আনন্দের কিছু মুহূর্ত সম্পর্কে জানতে চান তাহলে এসএমএস করে আমাদেরকে জানান আপনার কথা, আমাদের কথা সব মিলিয়ে মিশিয়ে একাকার করে বলে দেওয়া হবে কোথায়, ইভেলি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংসে, শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ। তো এখন কমেন্ট করেছে বজেদার হাড্ডি, বাড়িতে ছোট ভাই বোন থাকলে মনে করবেন ওরা আপনার কেউ না, ওরা হচ্ছে মায়ের সিসিটিভি ক্যামেরা, কথা সত্য। হ্যাঁ পিকে সাহেব লিখেছে ছেলেরা আসলে অনেকে অবহেলিত, হ্যাঁ কারণ রাগ করে বাপের বাড়িতে যেতে পারে না, না না পারে অনেকে পারে এখন বলতে পারতেছি না। সুমাইয়া লিখেছে রূপগঞ্জ থেকে, ভাইরা কেমন আছো, ভালো আছি। আফরা লিখেছে সজল ভাই আমি অকাজ করতে খুব পছন্দ করি, আমাকে কয়েকটা অকাজ দাও। অকাজ নাই আমাদের কাছে, আমাদের কাছে কাজ আছে, অকাজের জন্য বল্টুর সঙ্গে যোগাযোগ করো। আর কাজের জন্য যোগাযোগ করা লাগবে না, এমনি তো বলে দিই, ওই তো অলরেডি কাজ দিয়ে দিয়েছি, কিন্তু বল্টুর সাথে যোগাযোগ করো ভাই, দেখছ বললাম না নাটবার কাছে আসবা কাজ দিয়ে দিবে, হ্যাঁ কাজ অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি, তুমি টেরো পাবো। আচ্ছা সুনিয়া ইসলাম বিথি লিখেছে আসসালামু আলাইকুম সজল ব্রো এন্ড বকবক মশাই, সজল ব্রো মানে আপনি, ঋতু গাজীপুর থেকে লিখেছে কাল আমার ফ্রেন্ড সুইসাইড করতে গেছিল কারণ ওর বয়ফ্রেন্ড একটি মেয়ের সাথে পালিয়ে গেছে, ভাগ্য ভালো মরে নাই, মরলে আমার 1000 টাকা মাইর যাইতো। মানে কি ভাই আছি আপনাদের সাথে নরসিংদী থেকে, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান নরসিংদী থেকে থাকার জন্য, মাঝে মাঝে নাটবল্টু থেকেও থাকো। আচ্ছা কি আমরা দেখতেছি এটা এটা দেওয়া আছে, তো ওই যে সাউন্ড আসতেছে দিলাম কি হলো তাতে কইতে পারে, আই ডোন্ট নো কি হচ্ছে, সবাই কি লাইভ দেখতে পাচ্ছেন কি একটু জানাই, কিন্তু লাইভের মতো আবার হচ্ছে ওই মানে লাইকের মতো আবার আনলাইক হয়ে যাবে না, তো দুইবার দিলে না না না। তানিয়া সুলতানা লিখেছে আগে 18 বছর না হলে বিয়ে দিত না, এখন 18 বছর না হলে করোনা ভ্যাকসিন দিবে না, সব কিছু থেকে বঞ্চিত হইলাম পানি মিশানো সারা শোন যেটা লিখছে আর কি, হ্যাঁ গ্যাস থাকে নামায় এ গাছের তলে বসে দুইজন মিলে খায় সে, এবার বুঝতে পারে না কি খাইছে কি টাটকা কি বাসি, এবার আপনি ভিডি। পিয়ামনি লিখেছে নতুন সিম কিনে আম্মুকে মেসেজ দিছি আপনার সন্তানকে সময় মতো বিয়ে দিন, আম্মু রিপ্লাই দিছে আমি গুজবে কান দেই না। আচ্ছা রিপ্তি এই সজল তুমি কুকিংটা ভালো করে শিখে নাও, আমি কিন্তু রান্না পারি না, বিয়ের পরে তোমাকে রান্না করতে হবে বুঝলে, এক কাজ করো তুমি তাহলে ওই যে স্ক্রিপ্টিং এবং প্রোগ্রাম প্রোডিউসিংটা শিখে নাও, ঠিক আছে। রবীন মিয়া লিখেছে মোবাইলের ভিতরে ঢোকার রাস্তাটা কারো জানা থাকলে একটু জানিয়ে দেবেন প্লিজ। আচ্ছা আব্বু কি আম্মু বারবার মোবাইলের ভিতরে ঢুকে যাওয়ার চাপ দিচ্ছে, ঢিক্কা যা ঢিক্কা যা মোবাইলের রেজিস্টারের মধ্যে ঢিক্কা যা ঢিক্কা যা, রাস্তা মধ্যে জানা আছে। রিমঝিম নরসিংদী থেকে লিখছে ভাইরা কেমন আছো, আর এসএমএস পড়ো না কেন, লাভ ইউ বল টু মাই জান পাখি, এটা যদি পাখি হয় হাতি কি ও বল জানের বলে পাখি, আশ্চর্য আসলে দেখা যাইতেছে না কেন যাইতেছে না, এখানে তো সব ঠিক আছে,
মেয়াই প্রসিড দেয়া তাহলে মানে ঠিক হইতে পারে। আর দেই ওকে আমি দেখি আমি একটু সুইচ সাইড করে দেখি কি হয়। হ্যাঁ আমরা আজকে একমেকে কথা বলবো। হ্যাঁ এখানে তো ঠিক দেখাচ্ছে। এই যে এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, দেখ না যাওয়ার তো কোনো কারণ নেই। সবাই কি দেখতে পাচ্ছেন ভাই যারা যারা আমাদের? না সবাই দেখতে পাচ্ছে না, পাচ্ছেন না কিন্তু কেন সেটা কারণটা কি হইতে পারে? এটা এগুলো আমার করা হয়েছে অনেকবার। একবার প্রথমে একটা তিরিশ মানে দেড় ঘন্টার আওয়ারের নাট বল্টু, তারপর দুই ঘন্টার নাট বল্টু জীবনে ছিল আমাদের, ছিল 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 না কয়দিন ছিল? আচ্ছা সব বাদ, এখন এক ঘন্টার, এখন উইকে একদিন ওয়ান আওয়ার ফান কল, কিছুদিন কেমন আছো শোনার পর এটাও নাই। কিছুদিন কেমন আছো শোনার পরে মানে মানে এটা নাই হয়ে যাবে, ভবিষ্যতে চলে গেছে পারে। উমা তো বছর বছরে নতুন কিছু আসবে না নাট বল্টুতে? সব সময় কি আমরা একরকমই থাকবো নাকি? হাতে হারিকেন পেছনে ওইটা পাশের বাসার আন্টি দুই ঘন্টা দাঁড়িয়ে আম্মুর সাথে কথা বললো, বসতে বললে বললো না না সময় নেই কালকে। এটা আন্টিদের স্বভাব, কিছু করার নাই। সাক্ষাৎ হোসেন নাইফ লিখেছে, হাই ভাইয়া, হ্যালো 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 নাইফ, তুমি তুমি এত নিচে কেন বলতো, নাকি ক্যামেরা উল্টায় দিছো তুমি? কিসে তো হবে পড়ছি কিসে? লিখেছে সত্যবাদী বাটপার, নাট ভাইয়ার নাট ভাইয়া ইমেল ওয়াচা এমিল বাবা ভাই নতুন ট্রেন পাইছি একটা, তার নাম হচ্ছে দমকা আকাশে লুঙ্গি আকাশে, দমকা বাতাসে লুঙ্গি আকাশে আইডি এটা কে ভাই? এবং সে এটা হচ্ছে নাট বল্টুর জন্য ডেডিকেটেড আইডি, শুধুমাত্র আমাদের শো আমাদের শো এর জন্য খোলা হয়েছে এটা। দমকা বাতাসে লুঙ্গি আকাশে লিখেছে, আগামী মাসের 37 তারিখ আমার বিয়ে সিভিলের একটা মেয়ের সাথে, শুভ কাজে দেরি করতে নেই, 37 তারিখ আসে কোন দিন তাইলে আবার সবার আমন্ত্রণ রইল, আসবেন? হ্যাঁ আমরা আসবো। নুসরাত জাহান সিনথিয়া লিখেছে, ভাইয়া কলটা ধরো প্লিজ, প্রমিস, কেমন আছো জিজ্ঞেস করব না, ধরব অবশ্যই, শনিবার দিন শনিবার দিন দেখা হবে শনিবার দিন। প্যারাডক্সিক্যাল মেহের কুমিল্লা আমেরিকা, দাওয়ার কুমিল্লা টু আমেরিকা, কুমিল্লা আমেরিকা, এই হচ্ছে এসএমএস, কুমিল্লা থেকে তো কুয়েত যাওয়া দরকার। তানি একটা লিখেছে, শোনো হ্যাঁ বলো, তোমরা আমার নিউ ফ্রেন্ড, আচ্ছা তার মানে এই নয় ওয়েলকাম না করে আমায় আনন্দ দিবা, বাবা পড়ালেখা করে তুমি কি পাইছো? মি পুরাতন বই বেচছে, নতুন কিছু টাকা পাইছি। এবার এই কমেন্টের রিপ্লাইয়ে মির্জা মার্জিয়া মার্জিয়া ইসলাম লিখেছে, হাতে হারে কেন পেছনে ওইটা, এতদিনে একটা হাসার কথা কইছো, এটা শুনে হাতে হারে কেন পেছনে ওইটা আবার রিপ্লাই করছে, আমি তো সবসময় হাসা কথাই কই বাবা, কি রোমান্টিক কথোপকথন। আচ্ছা নরেন সোমা সাবার থেকে লিখেছে, আজকে আমি আর আমার সব কাজিনরা মিলে শুনছি, আর বলটু ভাই আমার একটা কাজিন হুমায়রা, ওর নামটা দিয়ে একটা গান শোনাও প্লিজ। আমারও তো হুমায় নাই। তিশা গাজীপুর থেকে লিখেছে, আজকে ওর বার্থডে, হ্যাপি বার্থডে তিশা। আর হচ্ছে কে লিখেছে, তাশফিয়া তন্নি লিখেছিল, টানা গতকালকে টানা 40 মিনিট কল করে তোমাদের কলে না পাওয়া আমি কি কপাল, গতকাল টানা 1 ঘন্টা কল ধরে তোমার কল ধরতে পারিনি, আমাদের আমাদের কপাল, আগামী শনিবার পেয়ে যাবে তুমি, তবে আজকেও ট্রাই করে দেখতে পারো, আমরা তো 10 মিনিট থাকি ফান কলে, তাই না? ইয়া 10 মিনিট শুরু হয়ে গেছে? হ্যাঁ না না কল রিসিভ করার আগে তো ফান কলটা বাজবে না, বাজান 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 বাজান। হ্যালো আর কত হেলবো, হেলতে তো করে গেলাম তো ফান কল।
এবার এবার হ্যাঁ এবার শুরু হয়ে গেছে কিন্তু এবার এবার হ্যালো হাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি ভাইয়া আমি একাল একাল বড় বোন বলতাছি কি একাল তোমার নাম কি কার বড় বোন বলতো ভাইয়া তিন আমাদেরকে কি সুমাইয়া সুমাইয়া নাকি না না আমি লামিয়া 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 কেমন আছো তুমি বলতো বল্টু জানে তাদের কথা আজকে ও ফোন করে বলতেছে বল্টু জানে তাদের কথা গান শুনেন নাই কি যে শাহরুখ খান গাইছিল যে আচ্ছা লামিয়া তোমার নাম তাই না লামিয়া লামিয়া তাড়াতাড়ি করে গেছে বুঝছেন কোথায় এটা কোথায় আন্টিও বুঝে ফেলো কোথায় দেখা হয়েছে এটা বলা যাবে না আন্টিও কিন্তু মানে টেনশনে পড়ে গেছিল আমার মেয়ে কার সাথে কোথায় গিয়ে দেখা করে আসলো গিয়ে কোথায় দেখা করতে টঙ্গিতে গেছিল বল্টু সে তো বইলাই দিল মানে মেয়েদের মেয়েরা এত গাধা হয় এত গাধি হয় সরি বল্টু প্যান্ট কিনতে গেছিল তাই না লামিয়া আবার পরে কথা হবে আবার ঠিক আছে তো ভালো থেকো লামিয়া ময়মনসিং থেকে এখন কি আপনি ময়মনসিং এ জি আচ্ছা ঠিক আছে ময়মনসিং এর সাহেব বল্টুর সঙ্গে দেখা হয়েছিল ময়মনসিং এ মেয়েরা ফোন করে বলতেছে বল্টু আমাকে চেনে বল্টু ভাই আমাকে চেনে তো এই জন্য আমরা মেয়েদেরকে জিজ্ঞেস করি বল্টু কি তোমাকে চেনে এই তো বল্টু চিনি গো চিনি গো তোমায় তুমি ডাই নেব কি তুমি তলে তলে টেম্পু চালাও আমরা কইলেই হরতাল বলো বলো বল্টু কথা বলো চুপ করে আছো কেন ফোন দেন না কেন আমারে হ্যালো বলো তুমি সব কথা বলে দাও কেন বলো আমার নামে একটা গান বলো তো মা তোর নামটা কি মাত্র দুই মাসে বল্টু তোমাকে চিনে ফেলছে এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট মানে সে অ্যাচিভমেন্ট এবং চিনে তোমাকে আমি ভুল মানে আমার অ্যাচিভমেন্ট তোমাকে চিনে আমি ভুলে গেছি একটু আস্তে আস্তে বাঁচো এই জন্য প্রতিদিন হাসায় যাবে
খালি লাইটটা দিয়ে খুঁজবা, ও তো অনেক অভাবী চার্জার লাইট চার্জ থাকে না, তেল থাকে না, মোমবাতি কিনলে কেউ দেশ লাই নাই, খুব গরিব। কাস্টমার কেয়ার টু হবে এটা দিয়ে, কাস্টমার কেয়ার করে না টু কিনছি, আমার ফোনের টাকা আছে আমার সিমে, কিন্তু আমি কথা কইতে পারতেছি না। স্যার এই যে আপনি কল করেছেন আপনি তো কথা বলতে পারছেন, না না এই ফোনে না, আরে আরেকটা সিমে, এই সিমে না। স্যার আপনি নাম্বারটা বলুন, এই যে নাম্বার। স্যার সবই তো ঠিক আছে, আপনি কথা বলতে পারছেন না কেন? কি জানি আমিও তো পারি না। স্যার আপনি কোন হ্যান্ডসেট ব্যবহার করেন? বলছে না ফোন তো নাই আমার কাছে, খালি সিম আছে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি আমি, তারপরও কথা শোনা যায় না। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? কি বলতে চাও? বলো কি বলতে চাও? হ্যাঁ বলো, অনেকদিনের কি ইচ্ছা তোমার? ও আম্মু আছে না পাশে? অল্প একটু মাঝে মাঝে তোর কাছে ফেলে আসি মনে, কেন এত চাই তোরে জানি না কারণ। হ্যালো, ওয়াও সুন্দর, কিন্তু নাইস নাইস, সুন্দর সুন্দর। আম্মুকে গান শোনাও মাঝে মাঝে, শোনাও। হ্যাঁ তারপরে কি মারে? মারে গান বাজা কত গান, তারপরে কি গান বন্ধ করার জন্য মারে? কি দেয় আমার তো গান গেলে মারে, এই জন্য ভাবলাম তোমার আম্মু হয়তো মারতে পারে। আচ্ছা তো ভালো থেকো, আন্টির খেয়াল রেখো, ঠিক আছে? দেখো মা হওয়ার পরে এমনি হচ্ছে যে না, এমনি হচ্ছে যে মানুষ মনে করে যে আমার হচ্ছে যে জীবনের শেষ পর্যায়ে, নাহলে বলে কেমনে এই বয়সে আয়াও তোর এইসব দেখতে হয় আমার। হ্যালো গেছে, কেটে দিই, ঠিক আছে, এত সময় অঙ্গ নাই। সারপ্রাইজ কেমন লাগলো? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? জি আমি আরিফিন গাজীপুর থেকে বলতেছি। আরিফিন গাজীপুর থেকে, আচ্ছা। আপনাদের ফোন দিতে দিতে হাত পুরো ব্যথা হয়ে গেছে। এরপরে দুই পা দিয়ে ফোন দিবেন, বাটপারি করো না। বাবার খুব মজা করতেছে আমাদের সাথে ভাইয়া, বলেন কিছুক্ষণ পর হাজবেন্ড বাসায় এসে কাপড় দিতে, আচ্ছা শুনবা সব রাত ফাঁস করে দিবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তুমি কোন ক্লাসে পড়ো ভাই? আমি ইন্টার সেকেন্ডারি পড়ি। বল্টুর সিনিয়র, তাইলে বল্টুকে বলো যে আমাকে আপা করে বলবেন।
আপা ভালো আছেন আপা তুই যা খুশি তাই বলতে পারো তাহলে এগুলো বলিস না তাহলে নতুন কিছু বলিস বলতো কি তোমাকে চেনে তো আমি কি করে বলবো বলতো মানে চিনে কিনা তো তোমাকে চিনে কিনা তুমি জানবে না আমার বাসা বাড়ির সবাই চিনে তোমাকে মনে হইতেছে ভালো থেকো চিনবই হ তো এলাকাবাসীরও চেনানোর ব্যবস্থা করতেছে ভালো থেকো ঠিক আছে কল্যাণপুরের মানুষজনের কে ওর নাম জানো কি নামটা মনে করার চেষ্টা করি যেহেতু আমি চিনি বল্টু চিনে পরিবারের সবাই চিনে তাহলে তো খুব পরিচিত নামটা যেটা মনে আছে সেটা হচ্ছে ইভ্যালি এই নাম সবসময় মনে থাকে কারণ হচ্ছে আজকেও সাইক্লোন আছে রাত 10টায় ঠিক আছে সাইক্লোন আমি একদিনও পাই না ভুলে যাই কা আজকে সাইক্লোন না জানি আর্থকোয়েক আছে কোন একটা তো আছে আপনারাও ভাবেন কি কিনবেন কি কিনবেন ভাবেন একটু ভরসা আসে কারো ইচ্ছে শক্তি দেখলে ভরসা পাই দেশের
থাকবে তোমাকে। আর্টিস্ট হলে কি লাভ আছে? আমি তো হইছি, আর্টিস্ট হয়ে কোনো কাজ হয় নাকি? আমি তো হইছি। তুমি তো ডিরেক্টর। আমার একটা চ্যানেল অনেকগুলো ডিরেক্টর আমি। অনেকগুলো চ্যানেলের ডিরেক্টর না? হ্যাঁ অনেকগুলো চ্যানেলের ডিরেক্টর। এখন তো ঘরে ঘরে ডিরেক্টর, ঘরে ঘরে নির্মাতা, ডিরেক্টর, ডিরেক্টর। টাকা যাক আমি ডিরেক্টর। আচ্ছা এবারেও কি সেই একই রকম প্রবলেম? সব সময় একই রকম। এবার আসছে তো দেখা যায়। দেখা যায়। বাবা আজকে চিৎতে গেছে রে, লোকজন চিৎতে গেছে। শাফি আহমেদ শেয়ার করেছিল পৃথিবীর সব থেকে বড় সারপ্রাইজ কোনটা জানেন? তাহলে শুনুন। গ্রামের এক বুড়া লোকের সাথে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ সে বলে উঠলো, এই কবরটা আমার। নাজমুল হাসান বিল্লাহ লিখেছে, আজ শালার ওয়াইফাই এর জন্য সঠিক সময় কমেন্ট করতে পারলাম না। রতন আল হাসান শেয়ার করেছিল, প্রিয়ামণি শেয়ার করেছে, নুসরাত জাহান শেয়ার করেছে, এম ডি শাফি, তারপরে জীবন চৌধুরী, তারপর আছে হচ্ছে এফএম পোকা জাহাঙ্গীর আলম লিখেছে, যেই মেয়ে প্যারা দেয় না সে বড় জোর খালা তো বোন হতে পারে, প্রেমিকা না। মমিন মিয়া শেয়ার করেছে, মাতাল স্বামীকে ঘরে তুলতে ধরে ঘরে তুলতে তুলতে স্ত্রীর রাগ নিমেষেই কমে গেল স্বামীর মুখের কথা শুনে, আমাকে ছোবেন না আমি বিবাহিত। আহা কমলা সুন্দর লিখেছে, বল্টু ভাই তুমি এরকম হুমায়রা দিয়ে গানটা গাইলে না। জাহান লিখেছে, বিয়ে বাবু কি করো? আমি আম্মু সুজি দেয় না তাই ওয়া ওয়া করি। কি বাজে। আকাশ বড় তারা শেয়ার করেছে, তারা খুঁজতে থাকো। তারপর লিখেছে মমিন মিয়া লিখেছে, মিথ্যা ভালোবাসার চেয়ে মোবাইলের ব্যাটারি অনেক ভালো, অন্তত যাওয়ার আগে দুই তিনটা ওয়ার্নিং দিয়ে যায়। বাবা রে কি একের একের কমেন্ট আজকে পড়ছে। চলো আমরা জোকান কাটে যাই। জো কাটটা ফেলা, একের একের কমেন্ট এত এত পড়া পড়া সময় পাই না, সময় পাই না, সময় নাই। বলো তো একটা জোক বলতো। অসাধারণ একটি জোক বলবো আমি, যে কি বলছে যে এই জোকটা পরে বলা উচিত। না না বলেন, আজকে আগেই বলেন। মানে নুডলস এর মশলার প্যাকেট, হ্যাঁ জিনিসটা ভালো নুডলস এর লগে থাকে বলা যাবে না এটা। আচ্ছা মা বলতেছে চেতে গিয়া, হ্যাঁ মা সেদিন চেতে গিয়ে বলছে, তোরা এক একটা পোলা পাইন মশার চাইতো খারাপ। আচ্ছা এরকম তুলনা তো জীবনে শুনি নাই। হ্যাঁ লাল্লুকে ক্লাসে জিজ্ঞেস করা গেছে, লাল্লু বল মনে কর তুই একটা জঙ্গলে বেড়াইতে গেছিস, জঙ্গলে যাওয়ার পরে বেড়াইতে বেড়াইতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় তুই একটা ক্ষুধার্ত বাঘের সামনে পড়লি, তখন তুই কি করবি? কি ওয়াও স্যার ওয়াও, আমার কিছু করা লাগবে না, আমার টেক কেয়ার বাঘেই করবো। আর যারা কথায় কথায় ওয়াও 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 করে তাদেরকে কি বলা যায়? সাইফ আলী খান না অ্যাম্বুলেন্স, ওয়াও ওয়াও শুনছিলেন? ইভ্যালি প্রেজেন্স নাট বলটু, ওয়াও ওয়াও ওয়াও। Capital FM, a time check.